প্রধানমন্ত্রী আসন্ন ভারত সফর বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেছেন এবারে না হলেও সামনেই তিস্তা চুক্তি হবে এবং এ লক্ষ্যে সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে তিনি আরো বলেন ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি হবে না সকালে মহানগর নাট্যমঞ্চে কৃষক লীগ আয়োজিত জাতিপিতা শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় তিনি এই কথা বলেন তিনি বলেন শেখ হাসিনা সরকার ভারতের সাথে সব ধরনের অসমতার দেয়াল ভেঙে দিয়েছেন চুক্তি হবে সমতার ভিত্তিতে জঙ্গিবাদ নির্মূলের অভিযান বিষয়ে তিনি বলেন যারা জঙ্গিবাদে পৃষ্ঠপোষক তাদের এতে অন্তর্জালা সৃষ্টি হয়েছে ওবাইদুল কাদের আরো বলেন আগামী নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনার উন্নয়ন অর্জনই যথেষ্ট দলে তোষামতকারী নেতাকর্মীদের তামলান না করার আহ্বান জানান তিনি তিস্তা চুক্তিও হবে সময়ের ব্যাপার এবার না হলেও কিছুদিন পরে হলেও হবে কিন্তু গঙ্গা চুক্তি যারাতে হয়েছে তিস্তা চুক্তিও তিনিই করবেন